আসসালামু আলাইকুম, চলে আসলাম ব্লগিং সিরিজের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি কিন্তু ব্লগিং নিয়ে বেশ কয়েকটা সিরিজ করেছি এবং ব্লগিংয়ের A to Z কিংবা blogger.com এর A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিংবা শেখানোর চেষ্টা করেছি। তো তারপর আমি কথা দিয়েছিলাম মাঝে মাঝে ব্লগিংয়ের মাইক্রো নিশ কিংবা ছোটোখাটো বিভিন্ন নিশ নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং জাস্ট কনসেপ্ট আপনাদেরকে বোঝাবো কীভাবে এই নিশের উপর আপনারা কাজ করতে পারবেন এবং এখান থেকে কী পরিমাণ আর্নিং করতে পারেন, আপনাদের বেনিফিটটা কি, আপনাদের কম্পিটিশন কি, এভরিথিং সব কিছু নিয়ে আলোচনা করব। তেমনই আজকের টপিকটা হচ্ছে লিরিক্স ওয়েবসাইট। আসলে এই নিশটার উপর কাজ করে আপনি 100% কিছু ইনকাম করতে পারবেন, যেটার গ্যারান্টি আমি দিচ্ছি। হ্যাঁ, গ্যারান্টি আমি দিচ্ছি, তার মানে এই নয় যে আপনি কাজ করবেন না অথচ আপনার আর্নিংটা চলে আসবে। এটার উপর কাজ করতে হবে খুবই অল্প পরিশ্রমে, আপনি 100% এখান থেকে আর্নিং করতে পারবেন। লিরিক্স দিয়ে কাজ করলে কিংবা ওয়েবসাইট বানালে কিংবা ব্লগিং করলে আমরা বেশ কিছু সুবিধা এখান থেকে পাবো। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আমরা কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবো, 100% কপি করবো, তারপর আমরা অ্যাডসেন্স পাবো, এখান থেকে আর্নিং করতে পারবো। তবে এর জন্য কিছু ট্রিক্স আছে যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিংবা শেখাবো। লিরিক্স ওয়েবসাইটের চাহিদা কিংবা লিরিক্স সার্চ দিন দিন বেড়েই চলেছে। তার কারণ হচ্ছে টিকটক রয়েছে, লাইকি রয়েছে, এই টাইপের অনেক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম রয়েছে যেখানে কিন্তু ভিডিও করতে হলে কিংবা শর্ট টাইপের ভিডিও করতে হলে গানের সাথে মুখ মিলাতে হয়। সো যারা টিকটক এবং লাইকি নিয়ে ভিডিও বানায় তারা কিন্তু সবসময় গুগলে গিয়ে সার্চ করে নতুন নতুন গানের লিরিক্সগুলো এবং সেখান থেকে তারা লিরিক্সগুলো পড়ে এবং ওখান থেকে কালেক্ট করে তারা ভিডিওতে ইউজ করে কিংবা ভিডিওটা বানায় কিংবা মেক করে। সো এই জন্যই লিরিক্সের সার্চ প্রচুর এবং এখানকার কম্পিটিশন জিরো। দ্বিতীয় সুবিধাটা হচ্ছে আমাদের কন্টেন্টের অভাব হবে না কিংবা আকাল হবে না বাংলা কথায়, বিকজ গান কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন গান প্রতিদিনই কয়েকটা করে গান আসছে। সো এই গানের লিরিক্সগুলো কালেক্ট করতেও আমাদের সময় লাগবে না, আবার আমাদের কন্টেন্টেরও কিন্তু অভাব হবে না। তো সেক্ষেত্রে আমরা হিউজ পরিমাণ পোস্ট করতে পারবো আমাদের সাইডে, কিন্তু আমাদের সেই তুলনায় পরিশ্রম করতে হবে না বিকজ আমরা কপি কন্টেন্ট এখানে দিতে পারবো। তাছাড়া সবথেকে বেশি যে সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে বাংলা কন্টেন্টের ভিতর লিরিক্সের কম্পিটিশন একেবারে জিরো। তার মানে এখানে কোনো কম্পিটিশনই নাই, এখানে র্যাঙ্ক করতে পারবেন আপনারা অনায়াসে। এবং র্যাঙ্ক করা মানে হিউজ পরিমাণ ভিজিটর, হিউজ পরিমাণ ভিজিটর মানে হিউজ পরিমাণ টাকা, এমনটাই ভাবতে পারেন। তো এই লিরিক্স ওয়েবসাইট সিরিজে আমি টোটালি 2টা ভিডিও করবো। একটা হচ্ছে রানিং, যেটা আপনারা দেখছেন এই ভিডিওটাতে, আমি জাস্ট কনসেপ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আগামী যতটুকু ভিডিও আছে ততটুকুতে করবো ইনশাল্লাহ। দেন পরের ভিডিওটা আসবে কীভাবে লিরিক্স ওয়েবসাইটের উপর আপনারা কাজ করবেন, পোস্ট করবেন, সাইট মেক করবেন, এসইও করবেন, এভরিথিং সব কিছু পরের ভিডিওতে আমি দেখাবো। তবে এই ভিডিওটা মোস্টলি বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে টোটাল কনসেপ্টটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন ভিডিওটি। এখন চলুন কম্পিউটার স্ক্রিনে আমি কিছু কনসেপ্ট আপনাদেরকে দেখাই, কিছু লিরিক্স ওয়েবসাইট দেখাই যে বাংলা মার্কেটে কিংবা বাংলা নিশের মধ্যে লিরিক্স ওয়েবসাইটের কম্পিটিশন কেমন এবং লিরিক্স থেকে আসলেও আর্নিং করা যায় কিনা সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি গুগলে সার্চ করেছি হিন্দি সং লিরিক্স। তো জাস্ট সার্চ করার পর এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা এসেছে এটার নাম হচ্ছে lyricsmint.com। তো এটা যদি আমরা ওপেন করে দেখি দেখতে পাচ্ছেন lyricsmint.com ওপেন হয়ে গেছে, এই হচ্ছে সাইটটা। এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু গুগলের অ্যাড শো করছে। সো এখন যে কোনো একটা সং যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ গুগলের অ্যাড শো করছে। সো দেখতে পাচ্ছেন একটা সংয়ের লিরিক্স কিন্তু আমরা এখানে দেখছি এবং তার আশপাশে কতগুলো অ্যাড শো করছে। দেখেন হেডারে একটা অ্যাড, এই যে সাইড অ্যাড, তারপরে আরও সাইড অ্যাড, এরপর তাদের ফোটারেও অবশ্যই অ্যাড থাকার কথা, কিন্তু এখনও শো করেনি হয়তো আমার নেটওয়ার্কের কারণে। সো লিরিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, শুধু এই গানের লিরিক্সটা তারা এইভাবে লিখে দিয়েছে এবং এটা কিন্তু বাংলিশ কায়দায় হিন্দিতে লিখেছে তারা। দেন এরপরে যে সাইটগুলো এসেছে গুগল সার্চে আমি যদি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছি এখানে একটি লিরিক্স সংয়ের সাইড এসেছে, এটা যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হিন্দিতে, hinditracks.com.in এই সাইটটার নাম। সো এখানেও দেখতে পাচ্ছেন গুগলের অ্যাড শো করছে। এই যে এখানে গুগলের অ্যাড আছে, এখন যে কোনো একটা সং যদি আমরা এখান থেকে ওপেন করি কিংবা লিরিক্স ওপেন করে দেখি দেখতে পাচ্ছেন এটা অ্যালবামের ভিতর আছে। দেন অ্যালবামের ভিতর থেকে এই সংটা আমরা ওপেন করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন গুগলের টোটাল অ্যাড কিন্তু চারিদিকে শো করছে। এই হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাড, এই হচ্ছে অ্যাড, এরপর এই হচ্ছে সে হিন্দিতে পুরো সংটা লিখেছে, এই সাইডে অ্যাড বসিয়েছে। তো এই হচ্ছে মূল কাহিনীটা। গান কিন্তু একই রকম থাকবে, গান কখনো চেঞ্জ করতে পারবেন আপনি, তাহলে তো টোটাল গানের লিরিক্সটা থাকলো না। সো এই ক্ষেত্রে এখানে কপি কন্টেন্ট চলে বেশি, তবে কপি করার ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো বলেছি। সো আমি এই মার্কেটটা ক্লোজ করছি, হিন্দি মার্কেটটা। এখন আমি আপনাদেরকে দেখাবো বাংলা মার্কেটটা। আমি আপনাদেরকে বলেছি বাংলাতে লিরিক্সের একদমই জিরো কম্পিটিশন। তো সো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি বাংলা লিরিক্স, লিখে যদি এখান থেকে সার্চ করেছি, আমি আগেও সার্চ করে রেখেছিলাম, তাহলে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে একটা ওয়েবসাইট এসেছে বাংলা সং লিরিক্স .com। তো এটা যদি আমি ওপেন করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন বিদ্যুৎটা একটা ডিজাইন করে রাখছে, কিছু লিরিক্স তারা পোস্ট করে রেখেছে কিন্তু কোনো লাভ নাই, এখানে অ্যাডসেন্সের অ্যাড তারা পায়নি বিকজ তারা ঠিকমতো কাজই করেনি। তাদের সাইটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন ইউজার ফ্রেন্ডলি না এবং এই সাইটটা কে কবে পোস্ট করেছে কি না করেছে তার কোনো ঠিকও নাই। সো আমি সার্চ করে নিয়ে এসেছি 2টা সাইট, কারণ বাংলা লিরিক্স লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন একদমই কম্পিটিশন নাই বিকজ সর্বপ্রথম নাম্বারে কিন্তু ফেসবুকের একটি লিঙ্ক চলে এসেছে, দ্বিতীয় নাম্বারে, তৃতীয় নাম্বারে, এইভাবে দেখতে পাবেন আপনারা ফেসবুকের অনেকগুলো লিঙ্ক। সো এখান থেকে সব থেকে ভালো যারা কাজ করেছে তাদের 2টা সাইট আমি নিয়ে এসেছি। এই যে একটা সাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ই বাংলা লাইব্রেরি .com এর একটি ক্যাটাগরি যেখানে তারা শুধুমাত্র
লিরিক্স নিয়ে কাজ করেছে আলাদা একটা ক্যাটাগরিতে। সো সেই ক্যাটাগরিটা আমি ওপেন করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে তারা বেশ কিছু আধুনিক বাংলা গান পোস্ট করে রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা গান আছে কি অনেক দিন কেঁদেছি আমি তোমায় ভালোবেসে। সো এই সংটা যদি আমি ওপেন করি দেখতে পাচ্ছেন এ হচ্ছে সিম্পলি বাংলায় তারা সংটা লিখে রেখেছে মাত্র কয়েকটা কথাই। এবং এখানে কিন্তু গুগলের অ্যাড শো করছে দেখতে পাচ্ছেন। এবং এটার কমেন্টস দেখলে আপনারা বুঝতে পারবেন হিউজ পরিমাণ কমেন্টস এসেছে। তার মানে বাংলা লিরিক্সের প্রচুর পরিমাণ সার্চ হয় কিন্তু সেক্ষেত্রে এখানে কম্পিটিশন একদম জিরো, বিকজ এই নিশ নিয়ে কেউ কাজ করে না। দেখতে পাচ্ছেন এই সাইটটাতে কিন্তু গুগলের অ্যাড শো করছে, আমি আবার আপনাদেরকে দেখালাম। এখন আরেকটা সাইট আমি রেখেছি, সেটা হচ্ছে বাংলা গানের লিরিক্স। দেখতে পাচ্ছেন এই সাইটটা কিন্তু ব্লগ স্পটে করা, bdsonglyrics.blogspot.com দেখতে পাচ্ছেন। সো এই সাইটটা আমার খুবই পছন্দ হয়েছে। এই সাইটের টোটাল ট্রাফিক আপনারা দেখেন 6 মিলিয়ন প্লাস। তার মানে আজ পর্যন্ত এই সাইডে 63,41,156টা ভিজিটর এসেছে। সো এখন যদি একটু রিলোড দিয়ে আমি আপনাদেরকে দেখাই, 156 ছিল কিন্তু, তাহলে দেখতে পাচ্ছেন 156 জায়গায় 203 হয়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ডের মাঝখানে কিন্তু তারা 50+ ভিজিটর পেয়ে গেছে। এখন যদি আবার আমি এখান থেকে রিলোড দিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন 203 ছিল, এখন 205 হয়ে গেছে। প্রত্যেকটা রিফ্রেশে তাদের কিন্তু ভিজিটর বাড়ছে এখানে। সো এই সাইটটাতে কিন্তু অ্যাডসেন্স নাই, বিকজ এই সাইটটা লাস্ট পোস্ট করা হয়েছে 2017। সো এই সাইটটা যে ক্রিয়েট করেছিল অনেক আগে, এখন আর সে সাইটটা কখনো লগ ইনও করে না। এই সাইটটা যে কোন পর্যায়ে গেছে সে নিজেও জানে না। সো সর্বপ্রথম কিংবা লাস্ট তাদের পোস্ট করা একটা সং যদি আমরা ওপেন করি কিংবা লিরিক্স ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এটা মিনারের একটি সং। এখানে তারা সংটা এই যে খাঁটি বাংলাতে লিখেছে। এবং এর কমেন্টস দেখলে আপনারা বুঝতে পারবেন যে হিউজ পরিমাণ কমেন্টস পড়েছে। এগুলো কিন্তু সবই কমেন্টস, তার মানে বাংলা লিরিক্স সং লিখে এত পরিমাণ সার্চ হয় কিন্তু সেই রিলেটেড কোনো ওয়েবসাইট মার্কেটে নাই। সো এই জন্যই এর কম্পিটিশন একদম জিরো, এবং এখান থেকে গেইন করা কিংবা এখান থেকে সাকসেস পাওয়া খুবই সহজ একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। এই জন্য এই নিশটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কমেন্টস পড়েছে মাত্র এই লিরিক্সটাতেই। সো এই সাইটটার টোটাল ট্রাফিকও আমি আপনাদেরকে দেখালাম 63 লাখ প্লাস, এবং যেটা প্রতি সেকেন্ডে বাড়ছে। সো এখন যদি আমরা টোটাল প্রস্তুতি নিয়ে লিরিক্স ওয়েবসাইটের দিকে নামি এবং বাংলা লিরিক্সের মানে বাংলা সঙের উপর কাজটা করি তাহলে বুঝতে পারছেন আমরা এখান থেকে কী পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবো এবং কী পরিমাণ আর্নিং আমরা এখান থেকে করতে পারবো উইথ গুগল অ্যাডসেন্স। কারণ এখানে 100% গুগল অ্যাডসেন্স আপনারা পাবেন আমি বলেছি, এবং কন্টেন্ট হবে 100% কপি, কোনো পরিশ্রম করতে হবে না, খুবই হালকা পরিশ্রম করতে হবে। এখানে কিছু ট্রিক্স আছে যেগুলো আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে বাংলা লিরিক্সের উপর কম্পিটিশন একদমই নাই, 100% জিরো। সো এই নিশটার উপর যদি আমরা কাজ করি তাহলে 100% এখান থেকে ভালো কিছু আমরা করতে পারবো এবং মোটামুটি একটা আর্নিং আমরা করতে পারবো। তো এখন কথা হচ্ছে লিরিক্স ওয়েবসাইট করতে গেলে আমাদেরকে কী কী করতে হবে। আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, এই কয়েকটা পয়েন্ট আপনারা নোট করে রাখবেন এবং পরের ভিডিওতে সেটা আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আপনাদেরকে একটি ডোমেইন কিনতে হবে, যেহেতু আপনার ওয়েবসাইট থাকবে সেজন্য অবশ্যই আপনাকে একটি ডোমেইন কিনতে হবে। দেন ওই ডোমেইন নেমের ভিতর অবশ্যই লিরিক্স শব্দটি কিংবা লিরিক্স ওয়ার্ড কিংবা কিওয়ার্ডটি থাকা লাগবে। যেমন বাংলা লিরিক্স হতে পারে, বাংলা লিরিক্স সং, মানে এক্সাম্পল হিসেবে বলছি, এগুলো হয়তো আপনারা ফাঁকা পাবেন না, বাট এই টাইপের ডোমেইন অবশ্যই আপনার কিনতে হবে। দ্বিতীয়ত এখানে আমাদের রেগুলার আর্টিকেল পোস্ট করতে হবে, বিকজ রেগুলার আর্টিকেল পোস্ট না করলে আপনার রেগুলারিটি মেনটেন হবে না, আপনি গুগলে র্যাঙ্ক পাবেন না। দেন লিরিক্স ওয়েবসাইটে রেগুলার পোস্ট করা কোনো ব্যাপার না, নতুন নতুন গান কিন্তু প্রতিদিন মার্কেটে দুই একটা করে আসছেই। সো সেটার লিরিক্স আমরা নিজেরা লিখি, কপি করি, যেভাবে পারি আমাদের সাইটে পোস্ট করব। সো এই গেল দুইটা পয়েন্ট। দেন আমাদের 3 নম্বর পয়েন্টটাও অনেকটা 2 নম্বর পয়েন্টের মতো, বিকজ এখানে আমাদের রিসেন্ট যত গান আসবে, নতুন গান যত মার্কেটে আসছে, প্রত্যেকটা গান কিংবা প্রত্যেকটা গানের লিরিক্স কিন্তু আমাদের সাইটে দিতে হবে, তাহলে আমাদের রেগুলার পোস্ট হয়ে যাবে। আবার ওই যে 3 নম্বর পয়েন্টটা আমরা ফিল আপ করতে পারবো। দেন যখনই আমরা 3টা পয়েন্টই ফিল আপ করবো এবং পরিশ্রম করে এখানে কাজ করে যাব, আমার মনে হয় না খুব বেশি দিন লাগবে, অল্প কিছুদিনের মধ্যেই এখান থেকে আপনারা অ্যাডসেন্সও পেয়ে যাবেন এবং এখান থেকে আর্নিংও করতে পারবেন। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই, জাস্ট আমি কনসেপ্ট আপনাদেরকে বোঝালাম। পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ব্লগারে কোনো প্রকার ইনভেস্ট না করে মাত্র একটি ডোমেইন কিনে আপনারা কাজ শুরু করতে পারেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতেছে, বিকজ কনসেপ্টটি আমি আপনাদেরকে বোঝালাম। পরের ভিডিওতে আবারও বলছি, পরের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।